गुड इवनिंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो ये हमारे बर्थडे केक गतकाल के छिलो 11 मार्च। तो छोटो को एक बर्थडे सेलिब्रेट हलो और ये फार्स्ट हमें माने एतो एतो लोकर सामने माने केक काटलाम। एतो लोक बोलते जेमन आमार संगे आछे बेश कयेकजन, आमार भाई आछे, भाईर बउ आछे, आमार बान्धवी आछे, बान्धवीर छेले प्लस पाशेर बाड़ी। তো এই এত লোককে নিয়ে ফার্স্ট টাইম কেক কাটলাম, আর সঙ্গে তোমরা আছো অবশ্যই, কারণ আমি লাইভে ছিলাম। তো লাইভ চলাকালীন আমি কেকটা কেটেছি। তো যে কয়েকজন অনলাইন ছিল তারা লাইভ অ্যাটেন্ড করেছে, আমাকে অনেকে উইশ করেছে। তো লাইভ চলাকালীন তো আমি কাউকে সেভাবে বলতে পারিনি। তো থ্যাংক ইউ যারা আমার লাইভটা অ্যাটেন্ড করেছো, সবাইকে থ্যাংক ইউ। আর ওই জন্য আমি ছোট্ট করে একটু ভিডিও তুলে রেখেছিলাম যে যারা আমার লাইভটা দেখবে না তারা ভিডিওতে আমার এই ছোট্ট সেলিব্রেটটা তোমরা একটু এনজয় করবে। তো আয়ানকে নিয়ে আমি কেকটা কাটলাম, ও ভীষণ হ্যাপি। জানো এই বাচ্চারা কেক দেখলেই ওরা হ্যাপি হয়ে যায়, প্রচণ্ড খুশি। আর যে কোলে আমার ভাইয়ের ছেলে, দেখো কি খুশি হচ্ছে ও। ওকে যদিও কেক দেওয়া হয়নি, যেহেতু এত ছোট ঠিক না ওকে কেক দেওয়াটা, কিন্তু ও প্রচণ্ড হ্যাপি। আর এটা তোমাদের জন্য, ঠিক আছে, তোমাদের সবার জন্য একটা বাইট। চলো, তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি চেঞ্জ করে নিয়েছি কারণ খাবারটা রেডি করা ছিল। তো ফটাফট একটু চেঞ্জ করে তারপর সবাইকে খাওয়া দিয়ে দিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। ওরা যখন খেতে বসে তখন প্রায় 10টা বাজে। তো আমার বান্ধবীর ছেলে ওরা যাবে অনেকটা দূর, আবার ননদের ছেলে এসেছিলো, তো ওরা অনেকটা দূরে যাবে, ওই জন্য ওদেরকে খাওয়াটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি তবু 10টা বেজে গেছে। আর তারপর আমার দেখো এখানে এখানে বসেছে আমার পিসি, তারপর আছে আমার ভাইয়ের বউ, তারপর আমাদের পাশের বাড়ির দিদি, আর ও হলো রিয়া। তো রিয়া ও যে বার্থডে কেকটা দেখলে রিয়া বানিয়েছে, আর কেকটা ভীষণ টেস্টিও ছিল। আর খাবার মেনুতে ছিল পুরি, চিকেন, ফ্রায়েড রাইস, পায়েস করেছি, আর বার্থডেতে পায়েস তো একটু হবেই, আর মিষ্টি, ব্যাস এতটুকুই। হ্যালো এভরিওয়ান, তো আমার বার্থডে কমপ্লিট হয়ে গেল, মানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দুজন বাকি, তো ওর বাবা এখনও আসেনি, ওর বাবা এলে আমরা খাওয়া দাওয়া করব। আর দেখো এত গরম আজকে, তাই জানালাটা এখনও খোলা, এখন বাজে 11টা, তাই এখনও জানালাটা খোলা। দেখো কিছু খুলিনি, এগুলো কলা টলার কিছু খুলিনি, শুধু ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই এত হালকা কালার আমার কুর্তিটার, তো নষ্ট হয়ে যাবে, তাই কুর্তিটা চেঞ্জ করে। আর এটা গিফট বান্ধবী দিয়েছে, খুব সুন্দর নাইটিটা, এটা বান্ধবী গিফট করলো। তো ফার্স্ট টাইম বার্থডে আমি মানে এভাবে ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেট করলাম, ভীষণ হ্যাপি। আজকে সারাটা দিন খুব ভালো কাটলো আমার, তো হ্যাপি ছিলাম। থ্যাংক ইউ, কেন বলো তো, কারণ ইউটিউবে আমার মানে যতদূর মনে হয় ইউটিউবে ব্লগটা আছে বলেই বার্থডেটা মানে এভাবে একটু সেলিব্রেট করা, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, তা না হলে কখনোই বার্থডে সেলিব্রেট হতো না আমার। তো আমার বার্থডেটা সেলিব্রেট হলো তোমাদের জন্যই। চলো, আর সবাই আমাকে যারা যারা উইশ করেছো, অনেকেই উইশ করেছো, আর লাইভে অনেকে এসেছিলে, সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ, টাটা করে দাও, গুড নাইট, গুড নাইট বলে দাও, বলবে না, চলো গুড নাইট। আচ্ছা আমি তো মতলব অ্যাকচুয়ালি ভিডিও মানে হিন্দি মে বনা রই থি কি বেঙ্গলি মে মুঝে ইয়াদ নেই, আমি তো মানে বেঙ্গলি মে বাত কিয়ে হ্যাঁ, তো জো আগর কই নেই সমঝে তো আব ক্যা বলুম। চলো সবকো থ্যাংক ইউ, জো জো মেরে বার্থডে পে মতলব মুঝে উইশ কিয়ে সবকো থ্যাংক ইউ। আর বার্থডে পার্টি খতম হো গিয়া হ্যায়, সব খানা খাকে চলে গিয়ে হ্যাঁ। আর আচ্ছা চলো, টাটা বাই বাই, সব আচ্ছা সে রহনা, খুশ রহনা, আর স্বস্থ রহনা। ওকে, মিলতে হ্যায় কিসি অর ভিডিও পে, তব তক কে লিয়ে সব আচ্ছা সে রহনা।
বাই। তো দেখো ভিডিওটা তো আমি অফ করে দিয়েছিলাম, ও মাত্র এলো। এবার আমার গিফটটা তোমাদেরকে দেখানো হয়নি, এটা বান্ধবী দিয়েছে, এটা বলেছিলাম। এই যে এটা নিয়ে এলো, এখন এটা মাঝে মধ্যেই নিয়ে আসে, এটা নতুন কিছু না। আর এই যে বার্থডে গিফটটা তখন দেখানো হয়নি, এটা এখন দেওয়া না, আগেই দেওয়া, কিন্তু তোমাদেরকে তখন দেখানো হয়নি। দেখো ডিজাইনটা দেখা যাচ্ছে কিনা ঠিক করে। আর এটা এখন নিয়ে এলো, চলো টাটা গুড নাইট। কি